How are you, everyone? I hope you all are fine at home. Welcome to our online class. This is our last class, so concentrate this lesson. Today our subject is Bangla and the topic is grammar, is record. Okay, chalo amra shuru kori. আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাকরণে বর্ণমালা কাকে বলে? এটা উত্তর হলো ভাষা ব্যবহৃত বর্ণগুলোকে একত্রে বর্ণমালা বলে। ভাষায় ব্যবহৃত যে বর্ণগুলো আমরা ব্যবহার করি সে একত্র করি তখন তাকে কি বলে? বর্ণমালা বলে। পরবর্তী প্রশ্ন হলো বর্ণমালা কত প্রকার ও কি কি? উত্তর বর্ণমালা দুই প্রকার যথা ক স্বরবর্ণ খ ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কোন রূপে বলি আমরা? স্বর থেকে ও পর্যন্ত কে আমরা স্বরবর্ণ বলি। ব্যঞ্জনবর্ণ কোন রূপে বলি হলো না ক থেকে চতুর্ভিন্ন, এটা তো আমরা সবাই জানি। পরবর্তী প্রশ্ন হলো শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর বর্ণ একসাথে বসে কোন অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। তাহলে কি বলা হলো? এক বা একাধিক বর্ণ যখন একসাথে বসবে তখন একসাথে বসে যে অর্থটা প্রকাশ করবে তাকে আমরা কি বলবো? শব্দ বলবো। উদাহরণ দেখো, যেমন ওই এক ওই ব হচ্ছে আমার একটা বর্ণ, রশ্মি হচ্ছে আমার আরেকটা বর্ণ। এই দুটো বর্ণ একত্রে আমাদের কি অর্থ প্রকাশ করলো? বই। এই বইটাকে আমরা কি বলবো? শব্দ। আরেকটা হচ্ছে কলম ইত্যাদি। দেখো পরবর্তী প্রশ্ন, বাক্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তর কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব পুরোপুরি প্রকাশ করে তাকে বাক্য বলে। কতগুলো শব্দ যখন পাশাপাশি বসবে এবং মনের ভাব পুরোপুরি প্রকাশ করবে তখন আমি কি বলবো? একটি বাক্য। যেমন সুমি গান গায়। সুমি একটা হচ্ছে শব্দ, গান হচ্ছে একটা শব্দ, গায় হচ্ছে একটা শব্দ। এই তিনটা শব্দ একত্রিত হয়ে যে অর্থটা প্রকাশ করেছে, যে মনের ভাব পুরোপুরি প্রকাশ করেছে তাকে আমরা কি বলি? বাক্য বলি। তাহলে সুমি গান গায়, সে ভাত খায়। ওকে, বুঝতে পেরেছো তোমরা প্রশ্নগুলো? আশা করি তোমরা এই তিনটা প্রশ্নগুলো ব্যাকরণে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমাদের নেক্সট পরবর্তী টপিক হলো লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন তোমাদের ব্যাকরণ বই দেখতে দেওয়া আছে। প্রথম থেকে বাদশা পর্যন্ত তোমরা আশা করি নিজেরাই মালিকের সাহায্যে বাদশা পড়ে নেবে খুব ভালোভাবে। ওকে, আমাদের সিলেবাসের আরেকটা টপিক আছে, সেটা হলো অনুচ্ছেদ। অনুচ্ছেদ আমার মা, এটা আমরা অনুচ্ছেদ লিখি পাঁচটি বাক্যে। আমার মায়ের, দেখো প্রথমে আমরা লিখব কি মায়ের নামটা লিখবো। তা আমার মায়ের নাম, তোমার মায়ের নাম যেটা সেটা তোমরা এখানে বসাবে। আমার মা নাম, যেমন আমার মায়ের নাম নূরজাহান বেগম। আমি কি লিখবো এখানে? লিখতে গেলে আমার মায়ের নাম নূরজাহান বেগম। সেভাবে তোমরা তোমাদের মায়ের নামটা এদিকে বসাবে। অনুচ্ছেদে বাকি যা আমার মায়ের নাম, তোমাদের নাম মায়ের নাম বসাবে। তারপরে তোমাদের শিখে দেওয়া আছে অনুচ্ছেদটা কিভাবে লিখতে হবে। ওকে, আশা করি তোমরা এটাও মায়ের সাহায্যে পাশে সুন্দরভাবে পড়ে নেবে। তো আশা করি তোমরা আজকে টপিকগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং বাসার মায়েদের সাহায্যে এই টপিকগুলো খুব দ্রুত শিখবে, পড়বে, বারবার লিখবে। বাংলা আজকে আমাদের বাংলা সাবজেক্টটা শেষ হলো। আশা করি তোমরা প্রত্যেকটা টপিকগুলো বুঝতে পেরেছো। সব আমাদের সিলেবাসে কি কি দেওয়া আছে? শব্দ, বাক্য গঠন, কবিতা, যুক্তবর্ণ, শূন্যস্থান, আর হচ্ছে ব্যাকরণ, লিঙ্গ, আর হচ্ছে লোক অনুচ্ছেদ। এই সবগুলো টপিক আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর বাসায় হ্যাঁ, আর এগুলো থেকে কোনো টপিক বুঝতে যদি সমস্যা হয় তোমরা বাসার ভিডিওগুলো আর বারবার দেখবে, বারবার দেখবে, বারবারই হবে। যদি তারপরে তোমাদের সমস্যা রয়ে যায় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে।
প্রিয় অভিভাবকগণ, আজকে আমাদের বাংলা সিলেবাসে যা যা ছিল তার সবগুলো টপিকগুলো আমরা শেষ করেছি। আশা করি আপনারাও টপিকগুলো বাচ্চাদের কীভাবে কী পড়াতে হবে আপনারা বুঝতে পেরেছেন।